জন্য এই হাত তুলেছে রাষ্ট্রপতির জিয়া রহমান আল্লাহ। তিনি জীবনের তার জীবনে প্রত্যেকটা কর্ম হয়, তিনি মানুষের কল্যাণে করেছেন, সৎকামূলক কাজ করেছেন আল্লাহ, অনেক কাজ তিনি করেছেন। একটি কাজের উসিলা হলো তুমি তার জীবনে সমস্ত গুণাকে মাফ করে দাও আল্লাহ। হে বরকতগা, আমাদের পৃথিবীর মুরব্বী এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে মানুষের জন্য বিভক্ত করেছেন, সারা জীবন মানুষের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে নতুন করে কিছু বলবার নেই। তিনি শুধু আমাকে মেটা নয়, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের চেতনায় ভাস্বর এক মহামানব। বাংলাদেশ এবং বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন বাংলাদেশের লাল সবুজের পতাকা এবং 55,598 বর্গমাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে থাকবে, এটি বাস্তবতা। আর সেই কারণেই মানুষ ভালোবেসে বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়ার ঘরে ঘরে লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। যতদিন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে আর যতদিন বাংলাদেশের সার্বভৌমত্বের লড়াই চলবে, মুক্তিকামী জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন থেকে তারা উদ্দীপনা খুঁজে নেবে, তারা সাহস খুঁজে নেবে। আমি তাই আজকে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই এবং যেটি দর্শক জেলা বিএনপির নির্দেশনা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা কত বেশি ঘরে এই খাবারটি পৌঁছে দিতে পারবো, সেটি আমাদের লক্ষ্য, যাতে করে ওই সমস্ত ঘরে অর্থাৎ যশোরের প্রতিটি কর্নারে আমাদের প্রিয় নেতা রুহের পক্ষে রক্ষা করে দেওয়া হয়। একই সাথে আমরা আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা দেশের বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা আজকের মুক্তিকবি জনতার মুক্তির সরল চালাতে দেশের নায়ক কালেম রহমানের সুস্থতা কামনায় দোয়া প্রার্থী আপনাদের নিকট। মহান আল্লাহ পাক আমাদের সহায় হোন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিলুপ্ত ভবন হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক কালেম রহমান জিন্দাবাদ। খাবার বিতরণ করছেন বিএনপি জাতীয় পৌঁছে দেন, তার স্ত্রী তার পুত্র এখানে শুয়ে তাদের উসিলা করে সবাইকে আপনি মাফ করে দেন। রব্বুল হামদ, আজকে যারা আয়োজন করে তাদেরকে আপনি কবুল করে নেন। সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আজকে দোয়া করো, আজকে তোমার নিয়ে Thank you.
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের 43তম শহাদত বার্ষিকী উপলক্ষে 1 নং ওয়ার্ড কবরস্থান পাড়া বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক যশোরের গণমানুষের প্রিয় নেতা জননেতা অনিন্দ ইসলাম অমিত ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, নগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, 1 নং ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখন দোয়া পরিচালনা করছেন। আমাদের 1 নং ওয়ার্ড বিএনপির প্রবীণ বিএনপি নেতা জনাব মর্তুজা চাচা, আমাদের সাবেক সহসভাপতি প্রবীণ বিএনপি নেতা মর্তুজা চাচা এখন দোয়া পরিচালনা করছেন। আসসালামু আলাইকুম। আমি একবার আলহামদুলিল্লাহ করি, একবার শুনুল্লাহ শেষ করি। আর আজকে 30 মে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন এই দিনে, তাকে তুমি যেহেতু নিশ্চিত করো আল্লাহ, আল্লাহ আমাদের এই ওয়ার্ডে বহু লোক আমাদের থেকে চলে গেছে দুনিয়া ছেড়ে, তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আজকে একটু আগে জানাতে পারলাম আমাদের কাসিম ভাই বহু পুরনো আমাদের সঙ্গী, তাকেও আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। আমাদের এখানে অসংখ্য নেতা নেত্রী সকলে মারা গেছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ। খাস করে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ। আমাদের তরিকুল ইসলাম সাহেব দীর্ঘদিন তার সাথে আমরা মিশেছি, আমাদের বহু খোঁজ করে দেখেছি আল্লাহ, তাকে যেন তুমি জান্নাত নসিব করে দিও আল্লাহ। যারা বেঁচে আছে আমাদের অনিন্দ ইসলাম মাহমুদ, তারপরে হায়াত রাস করে দিও আল্লাহ, সঠিক নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা আল মুরসালিন আলহামদুলিল্লাহ। হ্যাঁ হাউ কাউ কাটবেন না, একা করে নিয়ে যান। এই ছেলে বিলাই এখন ছেলে বিলাই দেবেন না, তো নেবে ছেলে বিলাই ছেলে বিলাই কম দাও বাংলাদেশে রওনা দিলাম। পানি দিতে পানি দিয়ে জগে পানি দিয়ে।